রাতের বেলা ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে আমি একটু জানি না, যেহেতু শীত কুয়াশা পড়ছে। আজকে প্রথম গোপ্রোতে আমার মাইক ইনস্টল করলাম, তারপর রাতে বের হলাম যে মাইক্রোফোনটা রেকর্ড কেমন হচ্ছে সেটা বোঝার জন্য। অনেক রাত্র, এখন হর্নেটে এলইডি লাইট দিয়ে আপনাদের সাথে মোটর ব্লগ করছি, বোঝার চেষ্টা করছি মাইক্রোফোনের রেকর্ডিং কেমন আসে। যদিও এখন আমার ভাইজরটা ওপেন, এরপরে আমি ভাইজরটাকে বন্ধ করব। মূলত মোটর ব্লগ করবো বলেই অনেক আগেই গোপ্রো ক্যামেরাটা নিয়েছিলাম, কিন্তু নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তেমন একটা মোটর ব্লগ করা হয়নি। এর আগে একটি ব্লগ আপলোড করেছি, সেখানে যদিও মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করেছিলাম। আমি দেখেছিলাম যে ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো আসে নাই। এই রাতের বেলা মোটর ব্লগ করছি শুধু মাইক্রোফোন টেস্ট করার পারপাসে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখন ভাইজরটা ওপেন আছে, একটু পরেই ভাইজরটা বন্ধ করে দেখব যে রেকর্ডিংটা কেমন আসে। আশা করি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। মোটর ব্লগ করা অনেক আগে থেকে ইচ্ছে ছিল, হয়ে গেল, আমি ক্যামেরাটি নিয়েছি, কিন্তু ফুল সেট আপ করা হয়নি নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে। এখন মূলত ভাইজরটা বন্ধ করে রেকর্ড করছি, আর মাইকটা যখন ইনস্টল করলাম অনেক প্যারা পাচ্ছিলাম, অনেকভাবে ট্রাই করছিলাম, তখন ভয়েসই রেকর্ড হচ্ছিল না। পরে যখন মাইক্রোফোনটা যেই ওয়েবসাইট থেকে ফেসবুকের মাধ্যমে নিয়েছিলাম অনলাইনে, তাদের সাথে যোগাযোগ করলাম, তারা বলল যে একটা ক্যাবল আছে সেটাকে সাথে কানেক্ট করতে হবে, তারপর নাকি রেকর্ডিংটা আজ হবে। তো এখন আমি সেই ক্যাবল দিয়ে দিনের বেলা একবার বাসায় ট্রাই করছিলাম, তখন মনে হয়েছিল যে রেকর্ডটা হচ্ছে, কিন্তু যখন বাইক রাইড করব তখন কেমন রেকর্ড হয় সেটা তো আর জানি না, তার জন্যই একটু টেস্টিং পারপাসে এখন বাইক রাইড করতেছি। এমন একটা রাস্তায় আসলাম যে রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, আপনারা ক্যামেরা এখন মূলত একটা সিঙ্গেল রাস্তায় ঢুকলাম, কারণ ওই রাস্তাটার কন্ডিশন এত খারাপ যে বাইক স্পিড করতে পারতেছিলাম না। মূলত স্পিড করা আমার যদিও তেমন একটা পছন্দ না, তবে আমি যখন লং রাইডে যাব তখন তো বাইক স্পিডে চালাতেই হবে। ভাইজরটা লাগানোর পর রেকর্ডিংটা কেমন আসে এটা যেহেতু আমার চেক করার উদ্দেশ্য, তাই এখানে একটু রাইড করছি। যদি এখন শীতের রাতে প্রচুর কুয়াশা, মানে লাইটের আলোটা তো আপনারা বুঝতে পারছেন, টেস্ট পারপাসে চালাচ্ছি। দিনের বেলায় রাস্তাটা খুবই সুন্দর, মানে চারপাশে সবুজ দেখতে ভালো লাগে, কিন্তু রাতের বেলা তো কুয়াশার কারণে সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। আশা করি একদিন আপনাদেরকে দিনের বেলায় রাস্তাটা দেখাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, হয়তোবা নেক্সট টাইম আমি দূরে কোথাও যাব, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগের, সেখানে ভালো সাপোর্ট আছে, বাট আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও তৈরি করছি না, আপলোড করছি না, এই যে অনেক ভিউজ কম আসে। কিন্তু ভিউজ যাই আসুক, আপনারা যদি অল্প কিছু ভিউজও আসে সেখান থেকে যদি ভালো ফিডব্যাক পাই, মানে আপনাদের রেসপন্স যদি আমি ভালো পাই, তাহলে সামনে অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। এক বছর আগে গোপ্রো নেওয়ার পরেও ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আমি সবার কাছে সরি বলে নিচ্ছি। ও, এখান দিয়ে যখন একটু ফাঁকা ছিল এত এত কুয়াশা, মানে সামনে পথ দেখতে পাচ্ছিলাম না।
ভিডিও ব্লগ আমার কাছে যথেষ্ট ভালো লাগে, কিন্তু ওইভাবে করা হয় নাই শুধু নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে। যারা আমার চ্যানেলটাকে অনেক আগে সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো বা জানেন আমি রেগুলার ভিডিও দিতাম, সেটা যদি অন্য অন্য টপিক্সে ছিল। এখন সেই টপিক্সে ভিডিও তৈরি করা, কন্টেন্ট তৈরি করা আপনাদের সাথে আমার জন্য একটু কঠিন হয়ে গেল। এই জন্যই আমি এই নতুন প্রসেস মোটর ব্লগ করার ইচ্ছা অনেক আগে থেকে, সেটা এখন বাস্তবায়ন করার উদ্দেশ্যেই এই গোপ্রো সেট আপটা করেছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূর যেতে চাই। এই দেখেন রাস্তার অবস্থা কি, কত জঘন্য। রাতের বেলা ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে আমি একটু জানি না, যেহেতু শীত কুয়াশা পড়ছে। নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন রাতের মোটর ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে। যেহেতু গ্রামে থাকি আমি, এখানে সোডিয়াম লাইট নাই, মোটর সাইকেলের আলোতেই যতটুকু সম্ভব ভিডিও করতে পারবো। আর আপনারা যদি বলেন যে রাতের ব্লগ আপনাদের কাছে ভালো লাগে, রাতের সৌন্দর্য দেখতে ভালো লাগে, তাহলে হয়তো বা রাতেও আরও ব্লগ করব। এই ভিডিওটি আমি আর বেশি একটা বড় করব না, শুধু আপনাদের মতামত নেওয়ার জন্য এই ভিডিওটি আমি ইউটিউবে শেয়ার করব, ফেসবুকে শেয়ার করব। যারা আমার ফেসবুক পেজ লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ইউটিউব এবং ফেসবুকে দু জায়গায় আমাকে এখন নিয়মিত ভিডিও পাবেন। ফেসবুকে লাইক দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, এবং সেখানে আপনারা অনেক আমার বিষয়গুলো ভুল থাকলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সাথে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।